বুধবার রাজশাহী সিটি কর্পোরেশন রাজশাহী নির্বাচনের ভোট কেন্দ্রগুলোতে 5 স্তরের নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ। মঙ্গলবার রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকালে এ উপলক্ষে আরএমপির পুলিশ লাইন্স মাঠে নিরাপত্তা বিষয়ক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। কমিশনার আনিসুর রহমান বলেন, সিটি নির্বাচনের সব কেন্দ্রগুলোতেই গুরুত্বপূর্ণ হিসেবে ধরে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে, কোনো রকম বিশৃঙ্খলা ঘটতে দেওয়া হবে না। বুধবার ভোট গ্রহণকালে কেন্দ্রীয় নিরাপত্তা থাকবেন প্রায় 3,500 পুলিশ সদস্য। শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবারে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন হবে একটি মডেল স্বরূপ। তিনি আরও বলেন, 155টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে, এর মধ্যে 148টি গুরুত্বপূর্ণ এবং 7টি সাধারণ ভোট কেন্দ্র। রাজশাহী সিটি নির্বাচনে মোট ভোটার সংখ্যা 3,52,157 জন, এর মধ্যে পুরুষ ভোটার 1,71,185 ও নারী ভোটার 1,80,972 জন।